আমাদের টেকনিক্যাল গুরু যে অনুভব এখন ভেটকি মাছের পাতুরির আনবক্সিং করবে, করো। থাম্বনেল পেয়ে গেছি, ইমন রিয়াং এর ফিশ ফ্রাইয়ার খেয়ে ছিটকে গেলাম। আমি রূপম। তো আজকে আবার চলে এসেছি আর নতুন ভিডিও নিয়ে, আবার সন্ধ্যাবেলা, তার মানে বুঝতে পারছো, কিছু স্ন্যাক্স আইটেম বা কিছু কাবাব টাবাব করবো। সেটা কী করবো সেটা পরে বলছি। ফার্স্ট অফ অল আজকে এসেছি বেলগাছিয়াতে, বেলগাছিয়ার পাইক পাড়াতে। অনেক দিনের ইচ্ছে ছিল বেলগাছিয়াতে একটা ব্লগ করবো, বাট করা হয়নি। আমার সাথে অনুভব আছে, আগের বারও থর থাই মোর ভিডিওতে ছিল, চলে আসো অনুভব। তো ওর একটা চ্যানেল আছে দ্য হাংরি বয়, তো ওর সাথেই আমি এসেছি। ওই একটা খুব ভালো জায়গার নাম বলেছে, নাম হলো ইমন রিয়াং, ইমন অ্যান্ড রিয়াং। তো এখানে খুব ভালো একটা ফুড স্টল, ওখানেই যাব। এখানে বেশি কথা বাড়াবো না, সব কথা ওখানে গিয়ে বলবো। দেখা হচ্ছে ইমন রিয়াংয়ের কাছে গিয়ে। চলো, তো ভিডিওটা শুরু করার আগে যেটা প্রত্যেক দিন বলি, প্রহেলিকা বলে, আসলে প্রহেলিকা তো নেই, সেটা হলো আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট কমেন্ট করতে ভুলো না, আর ডেফিনেটলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে যদি করা না থাকে। আর কমেন্টে জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো, আর তোমরা যদি এখানে আসো সেটাও আমাদের কমেন্টে জানিও যে তোমাদের এখানে এসে কেমন লেগেছে। তো দেখা হচ্ছে ভিডিওতে। ওকে, সো আমি চলে এসেছি ইমন অ্যান্ড রিয়াংয়ের সামনে। ওখানে অনুভব দাঁড়িয়ে গেছে কাজ করতে। এই হলো দোকানটা, তোমাদের একটু জায়গাটা বলে দিই। আমরা আছি অ্যাকচুয়ালি পাইক পাড়াতে, পাইক পাড়াতে আশুবাবুর যে বাজার আছে ওইখানেই কিন্তু লোকেশনটা, মানে একদম রোডের উপরে। তোমাদের চিন্তায় কোনো অসুবিধা হবে না, তাও তোমাদের সুবিধার জন্য গুগল ম্যাপ লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। একদম রোডের উপর তো দোকান, একটু ক্রাউডেড হবে, সো একটু সাউন্ডটা তোমরা অ্যাডজাস্ট করে নিও যেটা বললাম। সো কী কী নেবো এখানে, কিন্তু ফিশ আইটেম খুব ফেমাস, তো আমরা ফিশের উপরই থাকার চেষ্টা করছি, চিকেনের দিকে আজকে যাবো না। ভেটকি মাছের দারুণ দারুণ ফ্রাই আছে, ডেফিনেটলি দেখবো। সো দেখা যাক কী কী নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো এখানকার হট সেলিং আইটেম এখন ফিশ তন্দুরি, রেডি হচ্ছে, দেখতেই পাচ্ছ কালারটা, যে কোনো মানুষেরই জিভে জল চলে আসবে। এটা দাম কত আছে? 60 টাকা দাম আছে ভেটকি মাছের পাতুরি, ও সরি পাতুরি বলছি। হ্যাঁ হ্যাঁ, কারণ পাতুরিটা দেখার পর থেকে অন্য কিছু আর আমার চোখে ভাসছে না। এসছে ফিশ তন্দুরি, তোমরা দেখতেই পাচ্ছ সুন্দর করে তন্দুর করা মাছটা, সঙ্গে একটু সস কাসন্দি সব ঘেটে গেছে, সঙ্গে পেঁয়াজ আর শসাও আছে। এটার দাম আছে 60 টাকা, তন্দুরি ফিশ 60 টাকায়। সো কী মাছ এখানে বলা হচ্ছে, এটা নাকি ভেটকি মাছ। সো আমি ওসব দিকে যাচ্ছি না, আমি খাওয়ার টেস্টটা দেখবো কেমন। তো তোমরা ফার্স্টটা দেখো, আমি এখান থেকে খুলছি মাছটা, মাছটা কিন্তু একদম ভেঙে পড়ছে। উফ, মাছটা কিন্তু দুর্ধর্ষ সফট, আর ভিতরটা দেখো ফ্রেশ, দেখো মাছটা কিন্তু ভেটকি মাছের মতোই লাগছে। গন্ধটা কিন্তু মাছের থেকেও বেশি আছে চাট মশলার উপর দিয়ে, মশলাটা ছড়ানো হয়েছে না, একটা মশলার সাথে টস করলো দেখলাম মাছটাকে, দুর্ধর্ষ লাগলো। সো আমি একটু কিছু দিয়ে না এমনি খেয়ে দিই। পুরো চুমু খেতে, মানে একদম ডিফারেন্ট টেস্ট। এই টেস্টটা কিন্তু আমি, তুমি ফিশ ফ্রাই তো ডেফিনেটলি খাওয়া, বাট ফিশ ফ্রাইয়ের সঙ্গে কিন্তু দূর দূরান্তে কোনো সম্পর্ক নেই, একদম তন্দুর করা। হ্যাঁ, আমি বলবো না যে খুব ভালো চারকোলের ফ্লেভার আসছে, একদমই নয়, সেরকম নয়, বাট খুব সুন্দর মশলার গন্ধ আসছে মাছটার মধ্যে। আর এত সফট মাছটা তোমরা দেখছো, জাস্ট ভিতরটা দেখো, মানে দুর্ধর্ষ সফট, একটু ফ্লেকি। আমার যদ্দূর মনে হচ্ছে ভেটকি মাছ নাকি, আমি শিওর না, ভেটকি মাছের মতো ফ্লেকি, বাট ভিতরটা তোমরা দেখো পুরো কিন্তু সাদা। ভেটকি মাছ কিন্তু যারা তোমরা খাও তারা জানো, ভেটকি মাছ কিন্তু একটু হালকা ব্রাউনিশ একটা কালার হয়, সেটা কিন্তু এখানে পাচ্ছি না। বাট কী মাছ ওটা নিয়ে আমার কোনো রকম প্রবলেম নেই, যদি খেতে ভালো হয় আমি অলওয়েজ খাবো, একটু কাসন্দি দিয়েও খাই। আহা, হুম, কাসন্দিটা ঝাঁঝ চরম, শীতকালে এরকম ফিশ তন্দুরি দাঁড়িয়ে রোড সাইড শপে পারফেক্ট।
সোয়েটার শেষ করি, আসছি অন্য ডিশ নিয়ে। দোকানটার কতটা ফেমাস এই এলাকায় সেটা দেখাতে হলে তোমাদেরকে একটা জিনিস দেখাতে হবে, সেটা হলো জাস্ট দেখো ভিড়টা। হ্যাঁ, আমরা যখন এসেছিলাম ফাঁকা ছিল, এই অনুভব অলরেডি ভিডিও করে ফেলেছে, তো মানে কতটা ভিড় এর মধ্যে, অলরেডি লোকজন অপেক্ষা করছে। জায়গাটা আমি দেখাতে পারি, এই যে রাজা মনীন্দ্র রোড সরকার আবাসনটা আছে একদম তারই নিচে, একদম ওপেন রোডের উপরেই বাইক পাড়াতে, সো কোনো চিন্তা অসুবিধা হবে না, জাস্ট দেখতেই পাচ্ছ ভিড়টা। তাই টাইম খেয়ে আমরা দাঁড়িয়ে গেছি, কারণ তন্দুরিটা ফাটাফাটি ছিল, আর থ্যাংকস টু অনুভব, ও আমাকে প্রথম দিনই বেরিয়েই প্রথমে বলে দিয়েছে এটা কিন্তু খেতেই হবে। সো ও একটা ভিডিও করছে, তো ওর ভিডিওটা লিঙ্কটা ডিসক্রিপশনে থাকবে, তোমরা চেক করে নিও। সো একটু ওয়েট করতে হচ্ছে, পরের ডিশ আসুক তারপর খাচ্ছি, আরও বেশি এক্সাইটিং আইটেম নেবো, তো তোমরা দেখতে থাকো ভিডিওটা পুরো। আচ্ছা, আমাদের টেকনিক্যাল গুরুজি অনুভব এখন ভেটকি মাছের পাতুরির আনবক্সিং করবে, করো আনবক্সিং কর, চলিয়ে শুরু করতে। আনবক্সিং হচ্ছে, দেখি চলে এসছি, সেটা হলো ভেটকি মাছের পাতুরি, দাম সেই 60 টাকা। ভেটকি মাছ আমি বলছি না, ওরা বলছে, বাট আমি ওসব দিকে যেতে চাই না। সর্ষের দারুণ একটা গন্ধ আসছে, আর মাছটা দেখে খুবই ফ্লেকি মনে হচ্ছে, তোমরা দেখো মাছটা কিন্তু অলরেডি ভেঙে গেছে, কালারটা জাস্ট দেখো। বাট মাছটা একটা জিনিস আমার মনে হচ্ছে, সেটা কিন্তু একটু জল বেরিয়ে এসছে মাছটা থেকে, মেবি স্টিমটা একটু হতো সেটা হতে পারে, সো খেয়েই বোঝা যাবে সেটা। এটার সঙ্গে গরম গরম ভাত হলে না জাস্ট জমে যেত, একটু ভাঙি তাহলে। মাছটা কিন্তু খুব সুন্দর ফ্লেকি মাছ কিন্তু একদম, তোমরা দেখতেই পাচ্ছ হালকা ব্রাউনিশ একটা কালার আছে, সর্ষে আর কাঁচা লঙ্কার। আমি অনেক জায়গায় ভেটকি মাছের পাতুরি খেয়েছি, বাট এত স্পাইসি পাতুরি আমি খুব কম খেয়েছি। কাঁচা লঙ্কার কিকটা পুরো লাগছে মুখের মধ্যে, আর সর্ষেটা বেশ ঝাঁঝালো সর্ষে, এটার সঙ্গে একটু গরম গরম ভাত হলে আর কিচ্ছু লাগবে না, মানে জাস্ট ফাটাফাটি লাগবে। একটু হয়তো আর একটু টানতো জিনিসটা, একটু জল জল লাগছে, বাট খেতে দুর্ধর্ষ। 60 টাকার তুলনায় যদি বলা হয় তাহলে কিন্তু এটা ফাটাফাট। আমি স্পেশালি এটার জন্যই এসেছি, আমি অনুভবের একটা ভিডিও দেখেছিলাম, ওই লিঙ্কটা এখানে থাকবে, তোমরা দেখতে পাবে। ওই ভিডিওতে আমার এটা খুব ভালো লেগেছিল, তখন থেকে ইচ্ছে ছিল এটা খাওয়া, সো ফাইনালি ডান। সো দেখা যাক আর কিছু খাই নাকি, সো এটা শেষ করি। আচ্ছা, কাবাবটা ফ্রাই হয় এখানে? আচ্ছা, কাবাবটা এখানে কিন্তু ফ্রাই হয়, খুবই ইউনিক ব্যাপারটা। কী কী আছে এখানে? ক্যাপসিকাম আছে, পেঁয়াজ আছে, গাজর আছে, গাজর ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে এটাকে ম্যারিনেট করা হয়েছে অনেক মশলার সাথে, তো এটাকে ফেলা হচ্ছে তেলের মধ্যে। হ্যালো, কটা? 6টা। আচ্ছা, 1 প্লেটের দাম কত আছে? 60 টাকা। 60 টাকা একটা স্টেক। আপনাদের এখানে সব কিছু 60 টাকা? না, ফিশ ফ্রাই 50, বাটার ফ্রাই 50। আচ্ছা, চিকেন কাবাব 50। চিকেন কাবাব 50, আর এই ফ্রাই আইটেমগুলো, এই কাবাবগুলো সব 60 টাকা? এটা 60 টাকা, ফিশ পাতুরি 60 টাকা, ফিশ রোল 60 টাকা। সো ফাইনাল আইটেম নিয়ে চলে এসেছি, ফিশ টিক্কা কাবাব, দেখতেই পাচ্ছ এখানে 4 পিস কাবাব আছে, সঙ্গে কিছু গাজর ক্যাপসিকাম আর পেঁয়াজ আছে, বাট পেঁয়াজটা দেখতে পাচ্ছি না। সো এটার দাম আছে 60 টাকা। তোমরা দেখলেই ব্যাপারটা, আমি যা বুঝলাম এটাকে ম্যারিনেট করে রাখা হয়, আর দেওয়ার মানে যখনই সার্ভ করবে তখন আর গরম গরম তেলের মধ্যে ভেজে দেয়। একটা জিনিস আমার এখানে খুব ভালো লাগলো, এটা বলতে চাই, ফিশ ফ্রাই বা ফিশ ফিঙ্গার যে আইটেমগুলো, ওরা কী করে, যেটা ম্যারিনেট করা থাকে সেটাকে না জলে ডুবে তারপর ফ্রাই করে, এর ফলে সুবিধাটা কী হয়, তেলটা খারাপ হয় না। এটা কিন্তু খুব ইউনিক একটা ভালো প্রসেস তেলটা ভালো রাখার জন্য, বেশি আর কথা বলতে ভালো লাগছে না। আমার এই জিনিসটার মধ্যেও সেই ফিশ তন্দুরির যে ফ্লেভারটা পেয়েছিলাম ওটা এখানে গন্ধটা পাচ্ছি, কালারটা অনেকটা সেমই, বাট টিক্কা এটা, আর একটা ছিল তন্দুরি। সো একটু গাছন দিয়ে লাগিয়ে দেখা যাক, জাস্ট দেখো কীরকম মেলটা করলো, দেখো একদম তন্দুরির যে টেক্সচারটা ছিল সেম টাইপের টেক্সচার এটাতেও, জাস্ট আলাদা লেভেলের খেতে।
মধুভুলা সামথিং কিছুটা নাম আছে, ওটার মতো লাগবে মাছ। কিন্তু দুর্ধর্ষ খেতে ভেটকি, দেখো 60 টাকায় ভেটকি সবাই জানি আমরা, কেউ বলি না সবাই জানি, বাট এটা মানতে হবে মাছটা খুব সুন্দর খেতে। কাসন্দির সাথে কাসন্দিটা স্পেশাল মেনশন ডেফিনেটলি করতে হবে, কাসন্দিটা ফাটাফাটি খেতে দারুণ ঝাঁঝ, খুব ভালো লেগেছে। একটা গাজর প্রলিকা, এই সময় যদি ভিডিওটা দেখতে থাকিস আর দেখিস না কারণ গাজর খাচ্ছি, আলাদাই খেতে। সো এক্ষুনি বলছিলাম ওদের ফিশ ফিঙ্গারের কথা, সো এসেও গেছে ফিশ ফিঙ্গার, এটা কিন্তু অনুভব নিয়েছে। বেশ সুন্দর সাইজ, এমনি দোকানে ফিশ ফিঙ্গারের থেকে কিন্তু মোটা এবং লম্বা। এটা যখন কথাটা বললাম খেয়ে দেখি, একটু কাসন্দি লাগিয়ে আহা হা, এটা অনুভবের তরফ থেকে, তাই অনুভবকে কেমন পেছন থেকে থ্যাংক ইউ। ভিতরটা ভালো করে দেখো, দেখেই বুঝতে পারছো মাছটা পুরো কিন্তু ঠাসা মাছ আছে, একদম কোটিংটা পাতলা উপর দিয়ে। এর ফলে কী হচ্ছে, কোটিংটা একটা কামড় দিলে সঙ্গে সঙ্গেই মাছটা মুখে পড়ছে আর দুর্ধর্ষ লাগে। মাছটা কিন্তু চরম ফ্রেশ আর প্রত্যেকটা জিনিসে কিন্তু একই মাছ ইউজ হয়েছে, আলাদাই লেভেলের খেতে মাছটা। এটা যদি যে মাছই হোক, তখন বারবার এ কথাটা করতে বলছি, যদি খেতে ভালো হয় ইট ডাজেন্ট ম্যাটার অ্যাকচুয়ালি। এই দামে 15 টাকা দামে, একটা মাত্র 15 টাকা, ওই হিসেবে কিন্তু এক কমপ্লিটলি জাস্টিফাইড, খুব ভালো খেতে। সো এটা খাই, ফাইনাল কথা বাইরে গিয়ে বলছি। ওকে, সো খেয়ে বেরিয়ে চলে এসেছি, খুব ভালো লেগেছে প্রত্যেকটা খাবারই, খুব ভালো লেগেছে। স্পেশাল রেকমেন্ডেশন টু দ্যাট পাতুরি, যদি গরম গরম ভাত থাকতো না সামনে আমি বসে ওখানে খেতাম। বলে এসেছি দাদাদের যে আমরা যখন আবার পরে আসবো পাতুরিটা প্যাক করে নিয়ে যাবো, আজকে পাতুরি অলরেডি শেষ, আমরা থাকতে থাকতে পাতুরি পুরো শেষ হয়ে গেছে। বুঝতেই পারছো কতটা এখানে ডিমান্ড। সো তোমরা যদি আসো ডেফিনেটলি কমেন্টে জানিও যে কেমন লেগেছে, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করো, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, পাশে বেল আইকনটা প্রেস করে দিও তাহলে নোটিফিকেশন পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ব্লগে, টিল দেন বাই বাই।